বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাকজুরি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো আছে রেস্টুরেন্ট লাউজ বার অত্যাধুনিক জিমস পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে তর্ক তুঙ্গে কংগ্রেসের অন্দরেও শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে চরম হুঁশিয়ারি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ইন্ডিয়া জোটের সঙ্গেই আছেন মমতা অধীর চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন মমতা নিয়ে সিদ্ধান্ত নেবে হাইকমান্ড কমান্ডের সিদ্ধান্তই মানতে হবে কেউ না মানলে সে দলের বাইরে যাবে অধীর নিয়ে প্রশ্নের জবাবে এই ভাষাতেই জবাব দিলেন মল্লিকার্জুন খার্গে पहले तो उन्होंने ये कहा कि हम बाहर से सपोर्ट करते ये पहले से भी हुआ बहुत से पार्टियां बाहर से सपोर्ट करते आते हैं जैसा कि यूपीए गवर्नमेंट था पहले तो 2004 में तो बाहर से सपोर्ट कर रहे थे कम्युनिस्ट अब उन्होंने ये कहा है लेकिन रिसेंटली और एक स्टेटमेंट उनका आया है कि अगर सरकार बनती है तो सरकार में हम शामिल हो जाएंगे तो नेचुरली वो गठबंधन के साथ है ये स्पष्ट है अब रही बात अधिन चौधरी की अधिन चौधरी निर्णय लेने वाले नहीं निर्णय लेने वाले हम हैं कांग्रेस पार्टी है हाईकमांड है इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा सर क्योंकि वो कांग्रेस लीडर हैं, उनका व्यू अलाइन नहीं हो रहा है पार्टी लाइन के साथ दोनों देखो अलाइन नहीं हो रहा ये नहीं हो रहा कि মেনে কাহা কি হাইকমান নাম হয় তাই করে ফলো করে অকার কোনো ফলো নই করতে তো পার যায়গা যদিও এই প্রসঙ্গে অধীনের দাবি তার বিরোধিতা নৈতিক কংগ্রেস পার্টিকে রক্ষার জন্যেই এই লড়াই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা কংগ্রেসকে তো খতম করবে আমি তাকে খাতি করব হতে পারে না আমার বিরোধিতার মধ্যে কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই আমার বিরোধিতা নৈতিক বিরোধিতা আমার বিরোধিতা পশ্চিমবঙ্গ আমার পার্টিকে রক্ষা করার জন্য লড়াই এই লড়াই আমি কোনোভাবেই থামাতে পারি না কারণ আমি পার্টির একজন ফুড সোলজার খার্গের হুশিয়ারি পরেও এদিন ফের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন অধীর লোকসভা নির্বাচনের যখন জোটের রেজাল্ট ভালো হবে তৃণমূল দল তত বেশি করে করে এ বাংলায় তাদের ভাঙন অব্যাহত হতে দেখবে তৃণমূল দল আগামী দিনে উঠে যায় সেই লক্ষ্যেই আমরা রাজনীতি করছে তবে খাড়গের করা বয়ানে প্রকাশ্যের কংগ্রেসের অন্দরে ফাটলের ছবি লোকসভা ভোটে বহরমপুরে অধীর চৌধুরীর হয়ে প্রচারে দেখা যায়নি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে উঠছিল প্রশ্ন ভোটের ফলের পর কি বদলাবে সমীকরণ আরও চওড়া হবে অধীর হাইকমান্ড ফাটল নাকি বেরোবে রফা সূত্র জবাব মিলবে ভোটের ফলে ব্যুরো রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া